চোখে তাকিয়ে নিজে কে হারা আমি থাকি না আমাতে মগ্নতা ছুঁয়ে যা কিভাবে আমার মন্ত্র শক্তির বলে সে মানুষ রূপ ধারণ করে এই গ্রামে ঢুকছে। সবই বুঝলাম, বাট ভূতের কোনো শেষ নাই, আই মিন কোনো হুশগান নাই। তোরা কইলাম না আমার মন্ত্র শক্তির বলে, আমার হাই পাওয়ারের মন্ত্র শক্তির বলে তার এরকম অবস্থা হয়েছে। কিন্তু ভিলেজ পুরো একটা গ্রামের মধ্যে এরকম একটা জলজন্ত ভূত মানুষের রূপ ধইরা ক্রসিং করে বেড়াইবে, এর সমাধান কি? আছে আছে আছে, এর সমাধান আছে। এই সমাধান আমার কোমরে বান্ধা আছে। অহনামগো ডাইরেক্ট অ্যাকশনে যাইতে হইব, ডাইরেক্ট অ্যাকশন। সোজা থেকে বায়ে যা, বায়ে থেকে দাই নে, সোজা থেকে বায়ে যা, বা থেকে দাই নে, তারপরে একসাথে আ এক লাইনে, তারপরে একসাথে আ এক লাইনে। লাইন থেকে হেঁটে হেঁটে যায় তিন রাস্তায়, লাইন থেকে হেঁটে হেঁটে যায় তিন রাস্তায়, ঘুম থেকে উঠে খাই চিড়া মুড়ি নাস্তায়, ঘুম থেকে উঠে খাই চিড়া মুড়ি নাস্তায়, নাস্তার পরে দূরে যা সরে, নাস্তার পরে দূরে যা সরে, দূর থেকে চাস কি দেখতে পাস, দূর থেকে চাস কি দেখতে পাস, রাস্তার মোড়ে সলে তিন তাস, সেইখানে তে পাস ভূতের বাপ ফসফরাস, ভূতের বাপ ফসফরাস, ভূতের মা নুরিয়া, থাকোস তোরা জিলে রই পারে সারা গ্রাম জুড়িয়া, আরে উত্তর থেকে দক্ষিণ আর দক্ষিণ থেকে উত্তর, ওখানে থাকোস যাইতে হইব চলিয়া, তাহলে কি আপনি শিওর যে আপনি মানুষ না অন্য কোনো জাতি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি জিন এবং মানব জাতি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তার মানে আমরা যদি মানুষ হই, আপনি তো জিন, তাই না? ইট ইজ নট বেটার মাই ডিয়ার লাভলি ভাই অ্যান্ড ব্রাদার? আচ্ছা, মানে আপনি কি জানেন
আশরাফুল মাখলুকাত শব্দের অর্থ কি? আশরাফুল মাখলুকাত শব্দের অর্থ কি? সৃষ্টির সেরা জীব। Yes, good, very good. Your history is very right. মানুষ সৃষ্টির সেরা জীব, মানে আমরা। জিন কিন্তু সৃষ্টির সেরা জীব না, আমরা হলাম সৃষ্টির সেরা জীব। তাই জিন ভূত পেত এইসব নিয়ে ভাবলে আমাদের চলবে না। আন্ডারস্ট্যান্ড ইউ? তুমি যে বাড়িতে জিন আশ্রয় দিছো সেই জিন দেখতে আসলাম। তোমার দৌলতে আজ আমি জিন দেখতে পারলাম, এই স্বচক্ষে স্বচক্ষে জিন দেখছি। তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ, লট অফ থ্যাংক ইউ, গুড, থ্যাংক ইউ, গুড। কি বললো এইসব তুমি? জিনাস্তু দিছি মানে? এটা তুমি কি বললা? তাহলে ইজ নট হি এ জিন? না জেনে না বুঝে যাতা কথা বলবা না, যাও নিজের কাজে যাও। ইজি ম্যান? তাহলে কি সে তোমার আমার মতো আশরাফুল মাখলুকাত? যাও তো তুজা মেলা এখন যাও। বাট কিন্তু হোয়াট কি? বাট কিন্তু হোয়াট কি? সে তাহলে মানুষ, হি ইজ এ ম্যান। তুমি এখন যাবা নাকি আমি এখন অন্য ব্যবস্থা নিব? আমার সোনার মদিনা। কঠিন অন্ধারে সে আসছে, সে ভাসছে, কারণ সে জলে ভাসা পদ্ম রে, জলে ভাসা পদ্ম। আমি শুধু পেলাম ছলনা, শুধু পেলাম ছলনা, ও আমার সোহেনি, আমার তো নাই কোথাও কোনো ঠাই, নাই রে নাই কোথাও কোনো ঠাই নাই। সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো, সোনা বন্দে ছাগল রে ঘাসও খাওয়াইলো, পাগল বানাইলো রে ঘাসও খাওয়াইলো, ঘাসও খাওয়াইলো। সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো, সোনা বন্দে ছাগল রে ঘাসও খাওয়াইলো, পাগল বানাইলো রে ঘাসও খাওয়াইলো, ঘাসও খাওয়াইলো। আরে সোনা বন্দে আমারে পাগল বানাইলো, সোনা বন্দে ছাগল রে ঘাসও খাওয়াইলো, পাগল বানাইলো রে ঘাসও খাওয়াইলো, ঘাসও খাওয়াইলো। আরে তিন বাতালে চার বাতালে এমনে কি আর হয় রে? তিন বাতালে চার বাতালে এমনে কি আর হয়? আরে হইলে কি আর হইতে পারে নাদের কিলার জয় রে? হইলে কি আর হইতে পারে নাদের কিলার জয় রে? হইলে কি আর হইতে পারে নাদের কিলার জয় রে? হইলে কি আর হইতে পারে নাদের কিলার জয় রে? আমি তোমারি প্রেম ভিখারি ভালোবেসে
ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। আমি তোমারি তুমি আমারি আসে থেকো জীবন। আজ তো সকাল 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 ঘুম ভেঙে গেল, সকাল সকাল চলে আসলাম নিজান করে, যাই না রে। চল গিয়ে দেখি দোকান আছে নাই, এমনই যাবি গিয়ে তো দেখবি অতক্ষণ বন্ধ। দোকান বন্ধ না খোলা ওইটা গিয়ে দাম দেবো, চল। আচ্ছা যাই, নাস্তাটা কর আগে সানি। না আমি জানলে এক লক্ষ নাস্তা করবো, চল। এবার বলেন আপনার পরিচয়টা কি? দিদিমণি, এই সকালের খাওন কি খেয়ে ফেলেছেন? নাস্তা নাস্তা। আমি সকালের খাওন খাইছি কিনা এটা জন্য আপনি কি করবেন? আপনি কে, কোথায় থেকে আসছেন সেটা আগে বলেন, আর কাল রাইতে তো খাইয়ে দিয়ে শুয়ে পড়ছেন। দিদিমণি, কাল গো রাইতে হ্যাঁ পেটের খিদা লইয়েই তো ঘুমিয়ে পড়েছিলাম, যেই পরিমাণে ভাত তরকারি খেয়েছি এতে আমার পেটের কোনো ভরে নাই। তো এখন কি ওই আমার পেট বোঝে একটু খাওন দেন যাবে? আপনি কাল রাইতে মোটেও কম খাবার খান নাই, বরং আপনি যেই পরিমাণে খাইছেন এর অর্ধেক আমি খাই না। দিদিমণি আপনি শোনেন, আপনাকে আমি একটা কথা বলি হ্যাঁ, আপনি কিছু মাইন্ড করেন না, লজ্জা পায়েন না। ওই ধরেন একশের চাইলের ভাত আর একশের গোশ যদি বুনা করে আমি একলগে খাই, তা হইলে আমার ওই পেট ভরবে, নইলে আমার পেটের কোনো ভরবে না, পেটের টাঙ্কি খা খা করবে। আনে সি কি বলেন? জি হেই এই কালকে রাইতে যেই পরিমাণে জেদ্দুর খাওন খাইছি এতে কি আমার খিদা মেটবে? আপনিই বলেন, আপনিই বলেন আমার খিদা কি মেটে এতে? এক কেজি চাইলের ভাত আর এক কেজি গরুর মাংস? জি হেই এই ঠিক আছে, তাহলে আপনি বলতাছেন যে আমি যদি আপনার এক কেজি গরুর মাংস দেই আর এক কেজি মোটা চাইলের ভাত দেই তাহলে আপনি এক বছর থেকে খেয়ে শেষ করতে পারবেন? জি দিদিমণি হেই এই আপনি আপনি ওই ই করবেন ওই বেশি না, আপনি আমাকে 12 মিনিট সময় দেবেন, 12 মিনিটের মধ্যে ওই ফিনিশ করে ফেলাবো, আনে সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাই হইব, 12 মিনিট না 20 মিনিট না, আমি আপনার পাক্কা আধা ঘন্টা সময় দেব, আমি নিজের চোখে দেখবো আপনি কি করে এতগুলো খাবার খেয়ে শেষ করেন। আমি অক্ষুনি চুলার মধ্যে গরুর মাংস আর ভাত বসাই দিই। জি যান, ওই গরুর গোশের মাংসের মধ্যে ওই আস্ত একটা রসুন দিয়ে দিয়ে ধুইয়া বুঝছেন। সোজা থেকে বায়ে যা, বায়ে থেকে ডাইনে, সোজা থেকে বায়ে যা, বায়ে থেকে ডাইনে, তারপর একসাথে আয় এক লাইনে, তারপর একসাথে আয় এক লাইনে, লাইন থেকে হেঁটে হেঁটে আয় তিন রাস্তায়, লাইন থেকে হেঁটে হেঁটে আয় তিন রাস্তায়, ঘুম থেকে উঠে খাসলা ওই রাস্তা, ঘুম থেকে উঠে খাসলা ওই রাস্তা, রাস্তার পরে দূরে যাস সরে, রাস্তার পরে দূরে যাস সরে, দূর থেকে যাস কি দেখতে পাস হে, রাস্তার পরে লাল লাল ঘাস সেইখানে তো হবে তো সাড়ে সর্বনাশ, সেইখানে তো হবে তো সাড়ে সর্বনাশ, সেইখানে তো হবে তো সাড়ে সর্বনাশ। পরিমণির বাড়ি যাও, চোখ কান খুইলা দেখো কি দেখতে পাও, যদি হয় সে ভূতের কুল করবা না আর কোনো ভুল, গাছের সাথে বাপ বাতারে হ্যাঁ বাপ বাতারে দড়ির সাথে,
পরিমনির বাড়ি যাও চল 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 সাথে নিয়ে চল যা 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 তার সাথে নিয়ে যা চল 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 রে চল রে চল কে মানে বলতেছিলাম কি যেটা তুমি ভি তুমি যাবে না আরে যা রে যা রে যা যা না তারে নিয়ে আয় তারে না না আমি তো তা বলতেছি না বলতেছি যেটা তুমি ভি তুমি যাবে না বেশি কথা বলে যে সাথে তারে নিয়ে যা সাথে তারে নিয়ে যা বেশি কথা বলে যে চল রে চল রে চল সাথে নিয়ে চল ওমা গো ওমা 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 কি রে এমন করতেছ কেন ওমা মা ওমা মা মা তোমার চোখেতে তাকিয়ে